অন্যান্য ক্যান্সারের মতোই ফুসফুস ক্যান্সারটিও যদি আমরা অল্প অবস্থাতেই নির্ণয় করতে পারি বা আমরা যদি বলি যে আর অন্যান্য জায়গায় ছড়িয়ে যাওয়ার আগে, তাহলে কিন্তু সুনির্দিষ্ট চিকিৎসা নেওয়া সম্ভব এবং এতে করে সম্পূর্ণ নিরাময় লাভ করা সম্ভব। কিন্তু যখনই এটি শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ে, তখন এটি একেবারে নিরাময়ের আওতায় অনেক ক্ষেত্রেই থাকে না এবং তখন শুধুমাত্র উপশমকারী সিমটোম্যাটিক কিছু চিকিৎসা বা আমরা যাকে বলি প্যালিয়েটিভ চিকিৎসা, এগুলো দিতে হয়। তো চিকিৎসার মধ্যে আমাদের রয়েছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, তারপরে কিছু টার্গেটেড থেরাপি, অনেক রকমের ট্রিটমেন্ট কিন্তু আছে। কিন্তু সব ক্ষেত্রে সব ট্রিটমেন্ট লাগবে না, এটি নির্ভর করবে মূলত রোগের বিস্তার বা এই যে স্টেজিং এর উপরে এবং চিকিৎসার যে পদ্ধতিগুলো সেগুলোর যে প্রয়োগ, এই জিনিসটি একটি জটিল কাজ। এই জন্য সুষ্ঠুভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই স্টেজিংটি করতে হয় এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টের ব্যবস্থা নিতে হয়। প্রতিরোধের জন্য আমরা বলেছি যে যে প্রধান যে কারণ ধূমপান, তারপরে হলো পরিবেশ দূষণ, কলকারখানা কাজের যে নিরাপত্তা সেটি নিশ্চিতকরণ, গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সূক্ষ্ম ধুলিকণা কিংবা অ্যাসবেস্টস জাতীয় পদার্থ, তন্তু জাতীয় পদার্থ যেগুলো বাতাসের সঙ্গে যেগুলো মানুষের মানে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, এই জাতীয় বিষয়গুলো থেকে আমাদেরকে কর্মীদেরকে রক্ষা করতে হবে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, স্বাভাবিক খাবার খেতে হবে, ওজন যাতে নিয়ন্ত্রণ থাকে, ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, সুস্থ জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন সেগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে শুধু ফুসফুস ক্যান্সার নয়, অন্যান্য ক্যান্সার থেকেও আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবার পরিজনদেরকে, বন্ধুবান্ধবকে রক্ষা করতে পারবো।